नमस्कार आपनालोक स्वागत जानसो आम विशेष अनुष्ठान ककायदे ककायदे ककायत आज आम दूटा समस्ि बाचि लोब विचार चाबुआ विधानसभा समस्ि जी बर्तमान बीजेपी विधायक विनोद हजरीकार दखलत आए 2001 सनर पर 2016 सन में कांग्रेस विधायक आज राजू साहू और तर दखल थका समस्ि 69531 भोट लाभ कर जयी होती विनोद हजरीका बर्तमान विनोद हजरीकार दखलत आए समस्ि और यार पीछते आम जा लाहवाल समस्ि और लाहवाल और चाबुआ खामरिया आम ककायदे कि कय चाहक चाबुआ विधानसभा समस्या जीतु आम उपस्थित आसो और प्रथम এতিয়া নির্বাচনী বতা যেহেতু আরম্ভ হয়েছে সেই সম্পর্কে আমি বিভিন্ন জনের পর জানিবলে চেষ্টা করি প্রথমে আপনার পরে খুঁজি চাবুয়াতে এবার কি হব ইলেকশন কি হব কেনেকে কম করে কইছে কি কয় প্রথমতে কলে যে কেনেকে কমে দিয়া কি হব এবার কি দেখেছে চাবুয়া 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 আমার এজিপি জিকিব এজিপি এজিপি আছে নাকি আছে এজিপি কোন আছে আছে না এজিপি চাবুয়াত বলে এজিপি ঠিক আছে এজিপি জিকিব কি কয় এবার চাবুয়াত কি হব চাবুয়া নির্বাচনী বতাৰটো এনেকা চলিছে কাকো ধৰিব পৰা হোৱা নাই কাকো ধৰিব পৰা নাই ধৰিবলৈ চেষ্টা কৰিছে ধৰিবলৈ পৰা হোৱা নাই কম্পিটিশন চলিব কম্পিটিশন চলিব কাৰ কাৰ চলিব ধৰিবে এজিপি এজিপি বিজেপি সবৰে চলিব কমিটি কাণ্ড কংগ্ৰেছ রাস্তা বনাইছে নালা বনাইছে নালা বনাইছে আগতে নাছিলে নেকি আগত বহুত প্রবলেম হয় ইয়াত এখন গায়কে এবার কংগ্রেসৰ পৰা ইলেকশন খেলিব অজয় ফুকন অজয় ফুকন শুনিছ মই চাওতে কি চাও চাবো গান শুনিব পাৰিব কিন্তু গান শুনিম গান ধুনিয়া গান গায় গান ধুনিয়া গায় অজয় ফুকনে গান ধুনিয়া গায় গতিকে কত যায় একো নকয় একো নকয় আমি আৰু অকণ আগুৱাই গৈছো আমি এইফালে যাম বাইদেউ কি ললে বাইদেউ বিরাট লাজ করেছে বাইদেউ লাজ বাইদেউর সাংঘাতিক লাজ আমি আর অকন আগুয়ে আইছো ভালে আছে কি হবো এবার চাবুয়া কি দেখেছে ইলেকশন পালে হি চাবুয়া এবার তো বিশেষ তো কম না পাও যুব ভোটার হিসাবে কি বিচারে মানে বস্তুটো ভালকে হব লাগে এবার মানে আগর নিচিনা আগর সরকারে যে হয়ে গেছিল বা এটা শাসকীয় যে দল আছে মানে এনেকা যাতে হব না লাগে মানে বস্তু বাহানি আপোনাৰ দাম হৈছে দাম দাম বাহিব না হয় বা দাম বাহিব না লাগে আপোনাৰ এতিয়া গেছৰে হোক বা তেলৰ তেলৰটো দিনে দিনে বহুত বহুত হল তো মানে হিহতৰ মানে এটো প্ৰায় সেঞ্চুৰি মাৰো মাৰো সখিনৰ ষ্টাইলতে খেলি আছে এটোৱে মানে আপোনাৰ ধৰি লওক এতিয়া বিজেপি যেটো কৈ আছে আপোনাৰ মিশন 100 প্লাস মানে আমি ভাবিছো কি তেলৰে 100 প্লাস নেকি সম্ভৱ তেলৰ দামটোৰে 100 প্লাস নেকি যে দাম বাহি গৈ আছে দাম কমাৰ নামেই নলোৱা হৈছে কেনে অ ভালে কি হ'ব এবাৰ চাবুৱা কি দেখিছে মানে ইলেকশন ইলেকশন এতিয়াতো ইলেকশনৰ কথা বেলেগ কথা পাতি লাভ নাই বিজেপি আহিব লাগিছে বিজেপি বিজেপি আহিব কিয় লাগি আছে এনেকে দুবা পালে না আগত এবাৰ হাওয়াতে এনেকে লাগি আছে বিজেপিৰ হাওয়া লাগি আছে এতিয়াও বিজেপিৰ হাওয়া চলি আছে লাগি আছে বিজেপিৰ হাওয়া চলি আছে আর চাবুয়া বিধানসভা সমষ্টিত কা আন্দোলনের কিন্তু ইয়াত যথেষ্ট প্রভাব পড়ছে সেই সম্পর্কেও আমি বিভিন্ন জনের পর জানিম কি লয় দাদাই গম পোৱা নাই আপুনিতো চাগে গম পাইছে কা আন্দোলনৰ যথেষ্ট প্ৰভাৱ পৰিছিল চাবুৱা সমষ্টিত এবাৰ কি হ'ব ইয়াত ইলেকশ্যন আহি আছে কব নোৱাৰিব তেওঁ কব নোৱাৰে আপুনিতো চাগে নিশ্চয় পাৰে কব কি হ'ব
রণরুদ্র হব বলে রণরুদ্র যুদ্ধ হব সিংহ সিংহ যুদ্ধ হব কার কার সিংহ কোন কোন হব ইয়া এজিপি বিজেপি আছে আপুন আছে ইয়া আর তো বেলেগ তরকা এজিপি আর বিজেপি এজিপি বিজেপি তো এক মিত্রতা হ্যাঁ মিত্রতা হলে দিন আহিব দুনে লব টিকা দিয়ে দিতো মতলব সিংহ বিজেপি আর এজিপি বিজেপি এজিপি সিংহ আর বিজেপি এজিপি ইয়াত যেহেতু মিত্র দল তেওঁলোকে মিত্রতারে তেওঁলোকে নির্বাচন খেলিব আর ইয়াত বিনোদ হাজরিকা আমি যদি মনত পেলাও কা আন্দোলনের সময় তেনহলে বিনোদ হাজরিকা এমএলএ তেওঁর বাসগৃহ জ্বলাই দিয়া হয়েছিল সেই কারণে আমি খুঁজব বিচারিছো যে কার প্রভাব ইয়াত পড়িব না এবার নির্বাচনত এজিপি 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 অসম গণ পরিষদ অসম গণ পরিষদ অসম জাতীয় পরিষদ নয় কার প্রভাব পড়িব না নির্বাচনত এজিপি 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 অসম গণ পরিষদ অকণমান যদি রই দিয়ে ইলেকশন আহি আছে কি হব পারে ইয়াত এবার বিজেপি মানে মিত্রতা মিত্র দলে ইয়াত কার প্রভাব পড়িব না কার সময় তো বিনোদ হাজরিকা ঘর জ্বলাই দিছে নপরে বলে ভাবে নাকি নপরে নপরে বলে ভাবে যে কার প্রভাব বিশেষকে এইটো সমষ্টিটো যদিও ইয়াত ভরপক হয়েছিল আন্দোলনের যে সময় সেই সময় ঘর জ্বলাই দিয়া হয়েছিল বাসগৃহত আক্রমণ করেছিল আন্দোলনকারীয়ে অকণমান যদি রই দিয়ে এই গুয়ে আছে অকণমান রই দিয়ক অকণমান অ সিফালে অ কিনা কিনবলে আছে ইলেকশন আহি আছে কি হব এবার ইয়াত চাব বিজেপি জিকায় সম্ভাবনা বেশি আছে বিজেপি জিকারে সম্ভাবনা আছে আপনার ওসরে আকো আইছো কার প্রভাব পড়ব না ইয়াত এজিপি আহিব লাগে এজিপি আহিব লাগে সাবুয়াত সাবুয়াত এজিপি আহিব লাগে অর্থাৎ সেই পাকে প্রকারে জানাইছে যে তেওঁলোকে যি সেই সময়ত আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের প্রভাব হয়তো এই সময়ত লাহে লাহে কমি আহিবলে ধরেছে কি কি ললে ফুলকবি ফুলকবি আর কি ফুলকবি আর ওলকবি ওলকবি কিমান কে লৈছা ফুলকবি ওলকবি 30 টাকা 30 টাকা 30 টাকা হয় ইলেকশন আহি আছে এবার কি হবো ইয়াত সাবুয়া প্রার্থী চাই পেল ভোট দিব আর সকলে কয় যে বিবেক ভোট প্রদান করবেন আর ভোট দিয়াটো সকলের যেহেতু এই গণতান্ত্রিক অধিকার সকলে সেই অধিকার সাব্যস্ত করা উচিত এই সাবুয়া সমষ্টি আর সাবুয়া সমষ্টির আমি ইয়াত উপস্থিত আছো আর সাবুয়ার আমি যখন বজার সেই বজারখন সোমাই আছো আর অকন আমি আগুয়াই যাম আর দুই এজনের সঙ্গে কথা পাতিম সাবুয়ার যেটু পালস আছে সেটা আমি আপনার জানাবলে চেষ্টা করি বলক অকন আগুয়াই যাও এটিকলি দুটিপাত চাহ শ্রমিক জিন্দাবাদ আর চাহ শ্রমিকর ইয়াত যদি চা যায় সাবুয়া বিধানসভা সমষ্টির যথেষ্ট প্রভাব চাহ শ্রমিকর আছে চাহ ভোটার আছে আর সেই ভোটারে নির্ণায়ক ভূমিকা গ্রহণ করে আছে প্রতিটি নির্বাচনতে এবার কি হব সেই সম্পর্কে আমি জানি প্রথমতে এবার কেনেকুয়া হব ইয়াত সাবুয়া ইলেকশন কেনেকুয়া হব ভাল হব কেনেকুয়া দেখিছে কার কেনেকুয়া বিজেপি বিজেপি কিয় বিজেপি বিজেপি কিয় বলে সুদিলে তেও কব পারা নাই কিন্তু তেও কইছে যে বিজেপি ইয়াত কেনেকুয়া দেখিছে পয়সা পাতি বাহিছে নাই আসনি পাইছে নাই কিবা বহা নাই পয়সা বাড়িছে আমি পোয়া নাই এটা লাগে পোয়া নাই এবার ইলেকশন কি হবো ইয়াত সাবুয়াত কি হব না জানে কোনোবা জনা মানুষ আছে নাই কি হব এবার ইলেকশন না জানে না জানে চাহ শ্রমিকর ভালকে পড়াইছে নাই বলক যাও এবার আমি লাহোয়াল সমষ্টিলে লাহোয়াল সমষ্টিতনো কি চলি আছে সেই সম্পর্কে আপনাদের আমি অবগত করি বলক স্ট্রং মানে জানেনে মাইথন স্ট্রং মানে মাইথন নির্মাণের মানদণ্ড সাবুয়া বিধানসভা সমষ্টির পিছনে এবার আমি উপস্থিত হয়েছি ঋতুপর্ণ বড়ুয়ার দখলত থাকা
লাহোৱাল বিধানসভা সমষ্টিত। লাহোৱাল বিধানসভা সমষ্টিত 2016 চনত যদি চোৱা যায় 1996 চনৰ পৰা থকা পৃথিৱী মাজিক 59,013 ভোট লাভ কৰি পৰাভূত কৰিছিল ঋতুপৰ্ণ বৰুৱাই। এইবাৰ পিছে কি হ'ব লাহোৱাল সমষ্টিত সেই সম্পৰ্কে জানো আহক। বলক যাওঁ আমি লাহোৱালৰ বিভিন্ন ঠাইলৈ, আহক যাওঁ। সাবুয়ার পিছত আমি এবার আহি পাইছো হি লাহোৱাল বিধানসভা সমষ্টি, আর লাহোৱালত এবার কি হব আমি সেই সম্পর্কে জানিম। আর আমি ইতিমধ্যেই কৈছো যে এই সমষ্টিটো বেছি সময়ে দখলত আছিল কংগ্রেসের, কিন্তু 2016 নির্বাচনত 59,013 ভোট লাভ করে জয়লাভ করেছিল বিজেপির ঋতুপর্ণ বৰুৱাই। কিন্তু এবার কি হব আমি সেই সম্পর্কে জানো। দাদা এবার কি হব লাহোৱালত ইলেকশন? আপনি আপনি দুলিয়া যান বাইদেউ? আপনি ডিব্রুগড়? আপনি ডিব্রুগড়, ইফালে হয়েছে দুলিয়া দান। কি হব এবার লাহোৱাল বিজেপি? বিজেপি কেউ জিকিব? কাম ভাল করেছে পৃথিবী মাঝি 4 বছর 4 বার আসলে ইয়াত 20 বছর ধরে পৃথিবী মাঝি কাম করা নাকি? সবে করেছিল, কিন্তু বিজেপিয়ে বেশিকই করেছে, গতি বিজেপি বিজেপি হব বলে কেছে। হরা কেনে কি খবর? ভালে জলকিয়া কেনে? জলকিয়া 80 টাকা। অকনমান উঠি দিলে ভাল হয়। কি হব এবার চুলি তো পুরা চালিয়া হয়েছে, চুলি দাড়ি মুস্ত একদম সিংহম। হ্যাঁ কি হব এবার? সবজি বিকিবই লাগিব, কিন্তু সমষ্টিটোত কি হব এবার ইয়াত লাহোৱালত? রৈ দিলে ভাল পালো হেতেন। লাহোৱাল পৃথিবী মাঝি 4 বার থাকিল ইয়াত, এইবার কি হব ইয়াত পৃথিবী মাঝি? এবার আশা কম দেখেছে। কার কার আশা বেশি? ঋতুপর্ণ আকো তাহলে তেও বহুত রাজ্যের হকে বহুত কাম করে। কেনেকুয়া কাম হয়েছিল? এই রাস্তা পদূলি বিলাক আপোন নামঘর সামঘর এইবিলাক অলপ রিপেয়ার করে দিছে, পয়সাও দিছে, বহুত পয়সাও দিছে, পয়সাও দিছে। সেই কারণে ঋতুপর্ণ বৰুৱা তেও কৈছে যে ঋতুপর্ণ বৰুৱা হব। কোত যায়? বজার করব। কি হব এবার লাহোৱালত? ইলেকশন আহি আছে, পাইছে গিয়ে বতাহ সবতে লাগি আছে। বতাহ তো লাগিছে, এতিয়া কথা হল কি রাইজের উপরে কথা নয় জানো। রাইজে কি বিচাৰে? রাইজে তো পরিবর্তন বিচাৰে। আকো কেনেকুৱা পরিবর্তন? মানে ঋতুপর্ণ বৰুৱা আউ? সেইটো মই কবলে নাযাও, সেইটো রাইজের সিদ্ধান্ত, প্রকৃত সিদ্ধান্ত হব। আকো পৃথিবী মাঝি আহিব নাকি ইয়াত? পৃথিবী মাঝি হয়তো খেলিব পারে, তেওঁলোকো তো পলিটিক্যাল মানুহ, তেওঁলোকৰ কথা তো আমি কব নোৱাৰো। হয়তো তেওঁ পুতেকে খেলিব পারে বা তেওঁ নিজেও খেলিব পারে, নিজেও খেলিব পারে, খেলিব পারে। কিন্তু এনে মই যেটো ভাবো একচুয়ালি 5টা বছর পিছে পিছে অকমান চেঞ্জ হব লাগে। তেও কৈছে যে চেঞ্জ হব লাগে 5টা বছৰৰ পিছত। 5টা বছৰ ঋতুপর্ণ বৰুৱাৰ হল, এইবাৰ তেও কৈছে যে চেঞ্জ হব লাগে। আমি ইফালে গৈছো, ইফালে কলখোৱাত ব্যস্ত হৈ আছে, অকণমান যদি ৰৈ দিয়ে। কেনেকুৱা কল? কি কল? এইটো জাহাজী কল। জাহাজী কল খালে কি হব এবাৰ ইলেকশ্যন? কি হব লাহোৱাল কি হব এতিয়া আমি কব নোৱাৰিম। আৰু ধৰিব পৰা হোৱা নাই নেকি? নাই হোৱা। কংগ্রেস বিজেপি রাইজর দল এজেপি এতিয়ালৈকে নোৱাৰি, ইফালে কব পৰা হৈ আছে নাই? ইফালে লাজেই কৰিছে, এইফালে পাইছো যে লাজ নকৰা মানুহ এজন পাইছো, লাজ নাই কৰা। কি হব এবাৰ লাহোৱাল? লাহোৱাল হয়তো মানে এতিয়ালৈকেতো কব পৰা নাই, তথাপি রাইজর দলে হব লাগে। রাইজর দল অখিল গগৈ, অখিল গগৈ দল হব পাৰে নেকি? কি কয়? লাজ লাগিছে, লাজ লাজ নকৰিবা। আমি ইফালেও যাওঁ, চেলুনত ইফালে ব্যস্ত হৈ আছে। দাড়ি চুলি কটা কিমানকে লয়? দাড়ি 30 টকা, চুলি 50 টকা। ইয়াত সস্তা বাৰু, গুৱাহাটীতকৈ সস্তা। এইবাৰ কি হ'ব পাৰে ইলেকশ্যন পালেহি? ইলেকশ্যনৰ ৰিজাল্ট মানে কেনেকুৱা হ'ব পাৰে, কি হ'ব পাৰে লাহোৱাল সমষ্টি? এইটো যিহেতু পৃথিৱীৰ মাজি 4টা টাৰ্ম আছিলে, এইবাৰ ঋতুপৰ্ণ বৰুৱা হ'ল, এইবাৰ কি হ'ব পাৰে? ঋতুপৰ্ণ বৰুৱাৰ প্ৰভাৱ এটা আছে, প্ৰভাৱ আছে। কাম কাম কিবা হৈছে নেকি? একচুৱেলি মই লাহোৱাল সমষ্টি নহয়, মই একচুৱেলি চাবুৱা সমষ্টি। আপুনি চাবুৱাৰে? চাবুৱাত কি হ'ব পাৰে? চাবুৱাত
কা আন্দোলন অলপ প্রভাব আছে, প্রভাব থাকিব, প্রভাব থাকিব, কা আন্দোলনের প্রভাব থাকিব সাবুয়াত। আমি সাবুয়ালে গৈছিলোঁ, অবশ্যই তাত আমি যেতিয়া কথা পাতিছিলোঁ তাত কিন্তু কার প্রভাব না থাকে বলে বিভিন্নজনে কৈছিল। আমি আরো কিছু আগুয়াই যাম। ইয়াতে ঘর দল বা কংগ্রেস নহয়, তেও কৈছে যে বিজেপিরে ইয়াত ভাল। বাইদেউ আসনি সাসনি পাইছেন নাই? ইয়াত নাই। আপনি ইয়ারে? হ্যাঁ ইয়ারে। কোত ইয়াত কোত ঘর? হ্যাঁ কোত ঘর? ডকাইতে মনা, ডকাইতে মনা। একু পোয়া নাই আসনি? নাই একু আসনি এতেও নাই পোয়া বলি কইছে। আমি আরো অকনমান আগু আইছো। ইয়াতে ঘর? নাই ইয়ার নহয়, ইয়ার নহয়। যদি গুয়াহাটির পা আইছে, আমি পিছত গুয়াহাটির তেওলোকক লগ পালে আমি নিশ্চয় কথা পাতিম। দাদা ইলেকশন আহি আছে, কি হবো এবার লাহোয়াল? এতিয়া মই কেনেকে কম, মই থাকো জম্মু দাদা। গোটেইখিনি কাম কৰিব, আমি পাব্লিক ৰিলেশ্যনটোও ৰাখিব লাগিব। আমি ডিউটি কৰিলে পাব্লিকৰ ৰিলেশ্যনো ৰাখিব লাগিব। ধৰক আমি আমি বন্দুকটো ল'লোঁ বুলিয়ে যে কোনোবা এজনক মাৰিম, সেইটো নহয় আৰু। আমাৰ ভাৰত মাতাৰ সেৱাত সমৰ্পিত, সমৰ্পিত কৰিব লাগিব সেইটো। ধন্যবাদ, ধন্যবাদ। আৰু আমি এনেকুৱা মানুহক আমি সদায় চেলুট জনাওঁ, আজিও তেওঁক জনাইছোঁ। তেওঁলোকে যথেষ্ট কষ্ট তেওঁলোকে কৰে, তেওঁলোকে সীমাত থাকিব লাগে, সীমাত থাকি তেওঁলোকে ভাৰত মাতাক ৰক্ষা কৰিবৰ কাৰণে তেওঁলোকে সীমাত কাম কৰি যায়। আমি আৰু অকণ আগুৱাই গৈছোঁ, কি হ'ব এইবাৰ লাহোৱাল? লাহোৱাল ইলেকশ্যন পাইছে, বঁটা লাগিছে নাই? লাগিছে, লাগিছে, লাগিছে। হয়, কাৰ বঁটা বেছি ইয়াত? কোন যাক বঁটাহে চুই আছে? নতুন দলে চুব পাৰে। কোন দল? খুব ধুনীয়া চিংৰা ভাজি আছে। চিংৰা কেনেকে দিয়ে? দহ টকা উতলি আছে, পুৰা টেষ্টি হ'ব। সঞ্জয় বৰা চিংৰা খাব নাই? সঞ্জয় বৰাই সুধিছোঁ, সঞ্জয় বৰাই কৈছে চিংৰা খাম, ইয়াত চিংৰা খাব লাগিব। জেলেপি কেনেকে? জেলেপি 160 টকা কেজি। আৰু কি হ'ব এইবাৰ ইলেকশ্যন? কি হ'ব ইয়াত ইলেকশ্যন? আমাৰ ঋতুপৰ্ণ বৰুৱাই আছে। ঋতুপৰ্ণ বৰুৱা বেলেগ নহয় নেকি? পৃথিৱী মাজি আপোনালোকে দেখোন চাৰিবাৰ পৃথিৱী মাজি পঠিয়ালে, আকৌ নপঠিয়াই ৰহস্যজনক হাঁহি মাৰিছে, মনালিছা হাঁহি মাৰিছে যে ঋতুপৰ্ণ বৰুৱাৰ বাদে বেলেগ বোলে নহয়। আমি এনেধৰণে আপোনালোকৰ সৈতে কথা পাতিলোঁ আৰু আমি লাহোৱাল সমষ্টিৰ সাম্যক ধাৰণা আপোনালোকক দিছোঁ। আৰু ককাইদেৱে কি কয় আজি আমি সামৰি লৈছিলোঁ দুটাকৈ সমষ্টি, এটা হৈছে চাবুৱা আৰু আনটো হৈছে লাহোৱাল সমষ্টি। আৰু দুয়োটা সমষ্টিৰ ছবিখন আমি নকওঁ, আপোনালোকে নিশ্চয় দেখিছে, আৰু সেই ছবিখনকে আমি দেখুৱাবলৈ আহিছোঁ। আজি বিদায় লৈছোঁ, কাইলৈ আপোনালোকক পুনৰ